أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وآله الطيبين الطاهرين ولعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين اللهم صل على محمد وآل محمد আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হলো ইসলামের মৌলিক বিশ্বাস বা আকায়েদ এবং এই মৌলিক বিশ্বাস সংক্রান্ত আলোচনার কিছু প্রয়োজনীয় ভূমিকা দরকার যে ভূমিকাগুলোকে আমরা তিন ভাগে আলোচনা করব প্রথমত কোনো বিষয় সম্পর্কে আলোচনা করতে হলে সেই বিষয়ের সংজ্ঞা দেওয়া এবং তাকে ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে সেই জন্য প্রথমে আমরা আলোচনা করব ধর্ম কি দ্বিতীয়ত আলোচনা হবে আমাদের ধর্মের প্রয়োজনীয়তাটা কি এবং ইসলামের দৃষ্টিতে ধর্ম এবং বিশ্বজগৎ কি এবং এর সাথে কি সম্পর্ক রয়েছে তো আজকে আমাদের প্রথম আলোচনাটা আমরা শুরু করতে চাচ্ছি ধর্ম কি ধর্ম বা দ্বীন এই শব্দটি আলোচনা যাওয়ার আগে আমাদের একটা ভূমিকা যাওয়া উচিত সেটা হচ্ছে আসলে আমরা যখন ধর্ম নিয়ে আলোচনা করব পৃথিবীতে অনেক ধর্মের রয়েছে বিশেষ করে যদি আমরা সবগুলো সংজ্ঞাকে একত্র করতে যাই তাহলে আমাদের বিশেষ এক সংজ্ঞায় আনতে যাওয়া কঠিন একটা ব্যাপার এজন্য আমাদের ধর্ম কি অথবা দিন কি সেই আলোচনা প্রসঙ্গে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ঐশী ধর্মগুলো কি এর মধ্যে বিশেষত ইসলাম সম্পর্কে এবং বিশেষত আহলে বাইত সম্পর্কে আমাদের আলোচনা হবে আমরা যদি কোনো ধর্মের ধর্মগ্রন্থ এবং তার সার্বিক যে বাক্যগুলো দিয়ে যে ধর্ম গঠিত হয় এবং সে যে বিষয়বস্তুগুলো আমাদের সামনে উপস্থাপন করে থাকে সেগুলোকে বিশ্লেষণ করি তাহলে আমরা সাধারণত তিন ভাগে তিন ধরনের বিষয়বস্তু পাই প্রথমত তার মৌলিক বিষয়াবলী যেগুলো ব্যতীত ওই ধর্মের অস্তিত্বকে প্রমাণ করা সম্ভব হবে না অর্থাৎ মৌলিক বিষয়াবলী না থাকলে ওই ধর্মও থাকবে না দ্বিতীয়ত এই মৌলিক বিশ্বাসের উপর ভিত্তি করে কিছু বাস্তবে আমল করার বিষয়াবলী রয়েছে এই বিষয়াবলীকে আবার দুই ভাগে বিভক্ত করা যায় সেটা হচ্ছে মানুষের জীবনের কী করা উচিত কী করা উচিত না এবং এই কী করা উচিত এবং কী করা উচিত না এই জিনিসগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর থেকে দুই ধরনের বাক্য আমরা পাই সেটা হচ্ছে মানুষের বাস্তব জীবনে কোন জিনিস করা উচিত না কোনটা করলে ভালো এবং ভালো নয় এগুলিকে আমরা একটা পরিভাষায় যদি বলতে চাই সেটা হুকুম আহকাম অর্থাৎ মূলনীতির উপর ভিত্তি করে কিছু হুকুম আহকাম এবং কিছু মৌলিক আখলাকি বিষয়বস্তু যেগুলোর মাধ্যমেই একটা ধর্মের পরিপূর্ণতা লাভ করে এখন এই ভূমিকা দেওয়ার পর প্রথম যে বিষয়টা আমাদের জন্য জরুরি সেটা হচ্ছে শাব্দিক অর্থে ধর্মটা কি বাংলায় আমরা সাধারণত ধর্ম শব্দটা ইউজ করি দিন শব্দটা ইউজ করি আরবি নিয়মকানুন নিয়মাবলী এগুলির ক্ষেত্রে ধর্ম শব্দটা ইউজ করা হয় তবে এই শব্দটাই যদি আমরা ধর্মের সংজ্ঞার সাথে তুলনা করি তাহলে এই শব্দটা হবে হচ্ছে বিশেষ শব্দ অর্থাৎ ধর্মের শ্রেণী বিভাগের আইন কানুনের ক্ষেত্রে হুকুম আহকামের মধ্যে পড়বে এখন প্রসঙ্গ হচ্ছে যে আমাদের এই শাব্দিক অর্থ যখন আমরা দেখি আরবি যেহেতু আরবি থেকে ধর্ম শব্দ দিন শব্দ থেকে এসেছে তাহলে আমাদের উচিত হবে প্রথমে দিন শব্দটিকে কোরআনে কি ব্যবহার করেছে এর অর্থগুলো কি
শাব্দিকভাবে আমরা যদি তাকাই তাহলে সূরা ফাতিহার মালিক ইয়াউমিদ্দিন প্রথমেই এই অংশটা আছে। এখানে দিন শব্দটা ধর্ম শব্দ হিসেবে ব্যবহৃত হয় নাই। মালিক অর্থাৎ অধিকারী, ইয়াউমিদ্দিন অর্থ হচ্ছে পরকাল অথবা বিচার দিবসের অধিকারী। অর্থাৎ এখানে দিন শব্দের অর্থ কিয়ামত বা পরলোকের জীবনের কথা বলা হয়েছে। সূরা তোবার 23 নম্বর আয়াতে বলা হয়েছে, হুয়াল্লাজি আরসালা বিল হুদা ওয়া দিনিল হাক। এই শব্দটা এখানে দিনিল হাক, তিনি তোমাদেরকে প্রেরণ করেছেন হেদায়াত এবং সত্য দিন সহকারে। দিন শব্দটি যদি আমরা ধর্মের সাথে তুলনা করি তাহলে সূরা তোবার এই আয়াতে দিনটা ধর্মের সাথে সত্য ধর্ম অথবা ধর্ম হিসেবে ব্যবহৃত করা যায়, ব্যবহার করতে পারি আমরা। তারপরে আরও কিছু আয়াত আছে যেগুলো থেকে বোঝা যায়, কিন্তু সরাসরি ধর্ম যেটাকে আমরা আকায়েদের পরিভাষায় সংজ্ঞায়িত করি এবং এই সংজ্ঞার ফলে যেটাকে আমরা মৌলিক পরিভাষা হিসেবে ইউজ করি, সেখানে কোরআনে কোথাও এই রকম শব্দ ইউজ করা হয় নাই। এখন পারিভাষিক অর্থে ধর্ম বা দিনকে আমরা কি বলবো? প্রসঙ্গ হচ্ছে, ঠিক আমি যে ভূমিকাটা আপনাদের আগে আলোচনা করেছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সার্বিকভাবে যেই বাক্যগুলো, যে বিষয়বস্তুগুলো মানুষের মানুষের ধর্মগুলো থেকে আমরা বিশ্লেষণের মাধ্যমে বের করতে পারি, সেগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো যে ধর্ম হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে তার প্রতিনিধির মাধ্যমে প্রেরিত গ্রন্থের মাধ্যমে মানব জাতির হেদায়েতের জন্য যে বিষয়াবলী প্রেরণ করা হয় তাই ধর্ম। এবং এই বিষয়াবলীগুলো অবশ্যই আকায়েদ, আহকাম এবং আখলাকে পরিপূর্ণ, এবং এজন্যই আমরা ধর্মকে বিশ্লেষণ করে 3 শ্রেণীতে বিভক্ত করতে পারি। ইলাহি ইলাহি এখন প্রসঙ্গ হচ্ছে যে এই সংজ্ঞাগুলোর সাথে আমাদের এই এই সংজ্ঞা কি আমাদের অন্য অন্য ধর্মগুলি গ্রন্থগুলোকে সামিল করে? ঐশী ধর্মগুলোকে অবশ্যই, এবং ঐশী ধর্মগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাব যে এই সংজ্ঞার সাথে মিলে, এবং সেই হিসেবে অন্য অন্য ঐশী ধর্ম যদি খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান যেগুলো বলে বলা হয় মৌলিক খোদাই ধর্ম, সেই ধর্মগুলোর সংজ্ঞার সাথে এগুলো মিলে। এখন প্রসঙ্গ হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধির মাধ্যমে যে সংজ্ঞাগুলো আমাদের সামনে আসবে সেগুলোকে আমরা কয় 3 ভাগে বিভক্ত করতে পারি, এবং 3 ধরনের শব্দ আমাদের মাধ্যমে আসে, সেটা হচ্ছে মৌলিক বিশ্বাস সংক্রান্ত বিষয়াবলী, হুকুম আহকাম এবং আখলাক সংক্রান্ত বিষয়াবলী। হুকুম আহকাম এবং আহকামের সাথে পার্থক্য হচ্ছে আবশ্যক কর্তব্য হুকুম আহকাম, যা না করলে মানুষ ওই বিশ্বাসের মূলনীতির উপর প্রতিষ্ঠিত থাকলো না। আখলাকি বিষয়গুলোর কিছু কিছু ক্ষেত্রে হুকুম আহকামের মধ্যে অন্তর্ভুক্ত, তবে মূলত যে বিষয়গুলো করলে মানুষের কল্যাণ এবং সমৃদ্ধি যার মধ্যে রয়েছে সেগুলো আহকামের আখলাকের অন্তর্ভুক্ত হয়। এখন প্রসঙ্গ হচ্ছে আমাদের যে শব্দটা সাধারণত এই ক্ষেত্রে ব্যবহার, উসুলুদ্দিন। উসুলুদ্দিন শব্দের অর্থটা কি? মানে উসুল শব্দের অর্থটি হচ্ছে আসল থেকে এসেছে। আস মানে হচ্ছে হলো কোনো জিনিসের ভিত্তি, বাস্তবতা বা কোনো জিনিস স্তম্ভ, মৌলিক উপাদান, এগুলোকে বলা হয় আসল। এই শব্দটি সাধারণত বলা হয় কোনো জিনিসের মৌলিক বিষয় সম্পর্কে। যদি আমরা আসল বা মূল ভিত্তি একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করি তাহলে এর ফাউন্ডেশন হচ্ছে এর আসল বা মূল ভিত্তি। অর্থাৎ যদি ওই বিল্ডিংকে প্রতিষ্ঠিত রাখতে চাই তাহলে অবশ্যই এই ফাউন্ডেশনগুলোকে সামনে রেখে এবং মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, এবং এগুলোকে বাদ দিলে কখনোই এই বিষয়বস্তুগুলো অর্থাৎ ধর্মর অস্তিত্ব থাকবে না। যেভাবে একটা বিল্ডিংয়ের স্তম্ভগুলোকে ভেঙে ফেলে সে বিল্ডিং দাঁড়িয়ে থাকতে পারে না। উসুলুদ্দিন বা
ধর্মের মূল বিষয়বস্তুই হচ্ছে হলো এই মূল স্তম্ভ বা মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে বলা হয়। এখন প্রসঙ্গ হচ্ছে যে এই আসল এর সাথে কি এই আস শব্দটা কি অন্য শব্দ অন্য কোনো পরিভাষায় ব্যবহৃত হয়? দর্শনে আস শব্দটা ব্যবহৃত হয়, এখানে অপ্রাসঙ্গিকতার জন্য আমরা এই বিষয়গুলো আলোচনায় গেলাম না, এবং বিষয়টা বস্তু দীর্ঘায়িত হওয়ার কারণে আমরা এই বিষয় থেকে আলোচনা করা থেকে বিরত থাকলাম। প্রসঙ্গ হচ্ছে উসুলুদ্দিন বা মূল ধর্মের মূল ভিত্তি তাহলে কি দাঁড়ালো? ধর্মের মূল ভিত্তি হচ্ছে ওই ধর্মকে যে বিষয়বস্তু থেকে আলাদা করা সম্ভব না, এবং ওই বিষয়বস্তুকে যদি আলাদা করি তাহলে ওই ধর্মর অস্তিত্ব থাকবে না। এখন প্রসঙ্গ হচ্ছে মানুষের এই মূলনীতিগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি? ধর্মের যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দুই ধর্মের মূলনীতির বিষয়বস্তুর ক্ষেত্রে হচ্ছে সার্বিক কিছু মূলনীতি, যে মূলনীতিগুলো সমস্ত ধর্ম বিশেষ করে ইসলামের সমস্ত মাঝহাবকে সম্পৃক্ত করে এবং সব মাঝহাবের মূলনীতির অংশবিশেষ হিসেবে পরিচিত, এবং এছাড়াও আরও কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো যে বিষয়গুলো বিশেষ কোনো মাঝহাবের মূলনীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখান থেকে আমাদের আলোচনা হচ্ছে উসুলুদ্দিন কয়টা, এবং উসুলুদ্দিনের মধ্যে যে বিষয়বস্তুগুলো আমাদের জরুরি সেটা হচ্ছে হলো এই ক্ষেত্রে কারা কি মত দিয়েছেন এবং মাঝহাবের বিশেষ মতগুলো কি। সাধারণত উসুলুদ্দিনের যখন বললাম যে ওই ধর্মের মূল বিষয়বস্তুর সাথে জড়িত, এবং এই ক্ষেত্রে দুই পরিভাষা ইউজ করা যায়, বিশেষ মাঝহাবের উসুলুদ্দিন বা মূলনীতি মূল ভিত্তি, অথবা সব মাঝহাবগুলোর মূল ভিত্তি। আমরা যদি এই বিষয়গুলো বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে সমস্ত ইসলামের মাঝহাবের মধ্যে তৌহিদ অর্থাৎ একত্ববাদ, নবুয়ত অর্থাৎ নবুয়তের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তের বিশ্বাস, এবং পরলৌকিক জীবন অর্থাৎ কিয়ামতের জীবনে বিশ্বাস হচ্ছে, এই তিনটি বিষয় হচ্ছে হলো মূল সার্বিক সব মাঝহাবের মধ্যে কমন মূলনীতি। আর বিশেষ করে আহলে বাইত অর্থাৎ 12 ইমামি মাঝহাবের মূলনীতি এর বাইরে আরও দুইটা বিষয় সম্পৃক্ত, সেটা হচ্ছে তৌহিদের পরে নবুয়ত, নবুয়তের পরে ইমামত, ইমামতের সাথে সম্পৃক্ত হচ্ছে, এবং নবুয়ত ইমামতের সাথে সম্পৃক্ত হচ্ছে আদালত, এবং এর সাথে রিলেটেড হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে কিয়ামত অথবা পরলৌকিক জীবন। অর্থাৎ দুইটা বিশেষভাবে মূল নীতি রয়েছে যেগুলো এই মাঝহাবকে অন্য মাঝহাব থেকে আলাদা করেছে, সেটা হচ্ছে আল্লাহর এবং সমস্ত ক্ষেত্রে মূল নীতির ক্ষেত্রে ন্যায় বিচারে বিশ্বাস, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে তারই ধারাবাহিকতায় ইমামতের বিশ্বাস অর্থাৎ নবুয়তের উত্তরাধিকারী হিসাবে তাদেরকে বিশ্বাস এবং তাদেরকে মান্য করা। এখন প্রশ্ন হচ্ছে উসুলের দিন এবং মাঝহাবের মধ্যে পার্থক্য কি? উসুলের দিন এবং মাঝহাব সেটা আমরা আগের আলোচনাগুলোকে বিশ্লেষণ করলে বিষয়টা সহজেই পাই। উসুলের দিন এবং উসুলের মাঝহাব, মাঝহাবের উসুলগুলো হচ্ছে ওই মাঝহাবের মধ্যে যে বিষয়বস্তুগুলো না থাকলে সেই মাঝহাবের অন্তর্ভুক্ত হয় না, সেগুলো হচ্ছে উসুলে মাঝহাব, ওই মাঝহাবের মূলনীতি। যেমন 12 ইমামের মাঝহাবের মূলনীতি হচ্ছে তৌহিদ, নবুয়ত, ইমামত, আদালত এবং কিয়ামতের বিশ্বাস। ঠিক উসুলের দিন কিন্তু এক্ষেত্রে উসুলের দিন হচ্ছে হলো শুধুমাত্র যে তিনটা বিষয়বস্তু বিশ্বাস না করলে মানুষ ধর্ম থেকে বিচ্ছিন্ন হবে যাবে এবং আমরা ধর্মচ্যুত বলবো তাকে, সেক্ষেত্রে এই ধরনের বিশ্বাসটাকে আমরা বলি উসুল বা সমস্ত মাঝহাব সমস্ত দিনের মূলনীতি। তৌহিদ, নবুয়ত এবং কিয়ামত দিবসের বিশ্বাস থেকে বিরত থাকে তাহলে আমরা তাকে বলবো ধর্ম বহির্ভূত, ধর্ম থেকে খারিজ এবং বিচ্যুত। আর কেউ যদি মাঝহাবের মূলনীতি থেকে বিচ্যুত হয় অর্থাৎ আদালত এবং ইমামতে বিশ্বাস না করে তাহলে আমরা বলবো ইমামিয়া মাঝহাব থেকে তিনি বের হয়ে গেছেন এবং বিচ্যুতি ঘটেছেন। এই বলে আমাদের প্রথম অংশে আলোচনা আমরা আজকে এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
اللهم املأ قلوبنا بالعلم والمعرفة وطهر بطوننا من الحرام والشبهة واكفف أيدينا عن الظلم والسرقة واغضض أبصارنا عن الفجور والخيانة برحمتك يا أرحم الراحمين.